সৎকর্মশীল ছিলেন এবং যিনি সৎকর্মের শিক্ষা দান করেছেন মানব জাতিকে। যিনি অসৎকাল থেকে সতর্ক করেছেন মানব জাতিকে। যারা সতর্ক হয়েছে তারা হলো আল্লাহর নেক বান্দা, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে সতর্কবাণীকে পরোয়া করেনি তারা হচ্ছে হতভাগা। আজকে সংক্ষেপে আলোচনা করব ওই লোকদের সম্পর্কে যাদেরকে মহান আল্লাহ ভালোবাসেন। এক কথায় যদি বলা যায়, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার প্রতি ঈমান রাখে এবং তার সাথে সাথে সৎকর্ম করে এবং সেই সৎকর্মের দিকে আহ্বান করে অন্যদেরকে, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিজের আশেপাশে যাদের কাছে সে সৎ কথা পৌঁছাতে পারবে তাদেরকে সৎকর্মের দিকে আহ্বান করে। বিশেষ করে যাদের সম্পর্কে আল্লাহ তাকে দায়িত্ব দান করেছেন যে তাদেরকে সৎকর্মের আদেশ দান করতে হবে, সৎকর্মের শিক্ষা দিতে হবে, সৎকর্মের দিকে আহ্বান করতে হবে। যেমন নিজের ছেলে মেয়ে, স্ত্রী, ছোট ভাই বোন, বাড়ির চাকর নকর যারা তার অধীনস্থ তাদেরকে সৎকাজের দিকে দাওয়াত দেওয়া, সৎকাজের আদেশ দান করা, অসৎকাজ থেকে বিরত রাখা, এটি হচ্ছে ফরজ দায়িত্ব। এ সম্পর্কে কোরআনে কারিমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে যাদেরকে মহান আল্লাহ ভালোবাসেন, মহান আল্লাহ তাদের সাথে মহাব্বত করেন, মহান আল্লাহর প্রিয় বান্দা তারা। তার মধ্য থেকে কয়েকজনের কথা আজকে উল্লেখ করব। মহান আল্লাহ ভালোবাসেন যারা বেশি বেশি তওবা করে তাদেরকে, কারণ মানুষ মাত্রেই ভুল হতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে যে প্রত্যেক আদম সন্তানের ভুল হতে পারে, প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে, এমনকি আদম আলাইহিস সালামেরও ভুল হয়েছিল। এই ঘটনা আমাদের অজানা নয়। কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞাকে তিনি ভুলে গেছিলেন, ভুলে গিয়ে ভুল করেছিলেন। সে জেনেই ভুল করুক মানুষ অথবা ভুলে গিয়েই ভুল করুক, বেখেয়াল হয়ে ভুল করুক, কিন্তু মানুষের প্রকৃতিতে ভুলে যাওয়া বা ভুল করা, ভুল ভ্রান্তি হয়ে যাওয়া স্বাভাবিক হতে পারে, কারো কম কারো বেশি। কিন্তু ভুলের সংশোধন যে ব্যক্তি করে নিল সে হলো আল্লাহর নেক বান্দা, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, কামিয়াব সেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আর ভুলের সংশোধনের অর্থে হচ্ছে তওবা করা। এর আগে অনেকবারই আমি বলেছি তওবা করা মানে ইউ টার্ন, ভুল পথে চলে গেছেন, সঠিক রাস্তা ছেড়ে দিয়ে ভুল পথে চলে গেছেন। দুনিয়ার ক্ষেত্রেই যদি বলা হয় আপনাকে তাহলে কি করবেন, যাবেন আপনি রিয়াজ, চলে গেছেন আল হাসার রাস্তায় বা জবাইলের রাস্তায়। তো আপনি যদি জ্ঞানী ব্যক্তি হন আর আপনি যদি বিবেক সম্পন্ন ব্যক্তি হন, পাগল না হন, তাহলে হ্যাঁ চলেই গেছি, তখন চলেই যাই, যাই, এই কাজ করবেন না। বেকুফ লোক একটা, এই যার মানে বুদ্ধি কম সেও এই কাজ করবেন না, এটা পাগল লোকই করতে পারে। যার অল্প স্বল্প জ্ঞান আছে সেও ফিরে আসবে যে আরে আমার তো জুবাইল যাওয়ার প্রয়োজন নেই, আমার তো আলহাসা যাওয়ার প্রয়োজন নেই, আমার যাওয়ার প্রয়োজন হচ্ছে রিয়াজ, গন্তব্যস্থান অন্যদিকে, সুতরাং ফিরতে হবে আমাকে, যেখান থেকে হাইওয়ে ইউটার্ন পাবো ওখান থেকে ইউটার্ন করে ফিরে আসবো। ফিরে আসো, তওবা মানে ফিরে আসা, তাবা ইয়াতুবু তওবা, আরবি শব্দ, এর মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তো যে ব্যক্তি তওবা করে ভুল হয়ে গেলে, আর অজান্তেও ভুল হচ্ছে, সুতরাং সকাল বিকাল যখন তখন সে কাজে কর্মে থাকলেও, ইবাদত বন্দেগীতে থাকলেও, মসজিদে থাকলেও, মসজিদের বাইরে থাকলেও, কর্মক্ষেত্রে থাকলেও, বাড়িতে থাকলেও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন।
এই ক্ষেত্রে ভালোবাসা কেমন পাবে, যে যত বেশি তওবা করবে তত বেশি সে আল্লাহর ভালোবাসা পাবে, যেহেতু মানুষ এক প্রকারের নয়। সুতরাং যত বেশি তওবা করবে আল্লাহর কাছে তত বেশি আল্লাহর ভালোবাসা হাসিল করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতীতের গোনা খাতা, অতীত ভবিষ্যৎ সমস্ত গোনা খাতা, মা তাকাদ্দামা ওয়া তাআখারা, মানে অতীত ভবিষ্যৎ সমস্ত গোনা মার্জনার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরাতুল ফাতহাতে, কোরআনে রয়েছে। তারপরেও তিনি দিনে 100 বার করে তওবা ইস্তিগফার করতেন, সহিহ মুসলিমের হাদিস। ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর কাছে মার্জনা কামনা করি, ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর দিকে তওবা করি, প্রত্যাবর্তন করি, তওবা করি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে তওবা করি যে আল্লাহ আমার তওবা কবুল করো। অথচ আল্লাহ মাফ করে দিয়েছেন, ঘোষণা হয়ে গেছে আগেই, তারপরেও তিনি তওবা করেন, ফিল ইয়াউমে দিনে 100 মাররা, 100 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন তওবা করেন? ভুল হলে না ইউটার্ন করে আসবেন, তারপরে তিনি তওবা করেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমি শেষ নবী, আমি হচ্ছি সৃষ্টির সেরা, মানব জাতির উত্তম, নবীদের সর্দার সাইয়েদুল মুরসালিন, তারপরে আমি 100 বার করে দিনে তওবা করি। তাহলে তোমরা কতবার তওবা করতে হবে তোমাদেরকে, আর কত অহরহ ভুল হয়ে যাচ্ছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাই হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি বেশি তওবা করেন তাদেরকে ভালোবাসেন। তওবা করা ফরজ, যখন ভুল হবে তখনই তওবা করা ফরজ। যদি ভুল হয় আর ভুল আপনি বুঝতে পারছেন না, টের পাচ্ছেন না, তারপরে তওবা করা ভালো, একে তো সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে তওবা করতেন, তাহলে ভুল যদি নাও ধরা পড়ে তারপরে তওবা করা সুন্নাত বা মুস্তাহাব, ভালো। আর যদি ভুল ধরা পড়ে যে আমি ভুল করলাম, তো অমুক লোকটাকে অকথ্য ভাষা বলে দিলাম বা এই ক্ষেত্রে আমার ত্রুটি হয়ে গেল, আজকে জামাত ছুটে গেল আমার, আজকে এই হলো সেই হলো, তাহলে তওবা করা ফরজ। কোরআনে কারিমে আল্লাহ আদেশ করেছেন, অনেক আয়াতে রয়েছে, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। আইয়ুহাল মুমিন, হে মুসলিমরা, অমুসলিমকে বলা হয়নি, অমুসলিম তওবা করলে তো কালমা পড়ে মুসলমান হইতে হবে, এই হচ্ছে তার তওবা, তারপরে নিজের জীবনে সংশোধন করবে। কিন্তু মুমিন, তোমার জীবনে ভুল হইতে পারে, আল্লাহ বিশেষ করে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন। যেমন আমরা নিজের আপনজনকে যত সতর্ক করি, অন্য লোককে অত সতর্ক করি না, একজন জ্ঞানী মানুষ নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রীকে, নিজের আত্মীয় স্বজনকে, ভাই ব্রাদারকে যত যেইভাবে হিতাকাঙ্ক্ষী হয়ে তারা যাতে করে সঠিক পথে থাকে, সৎ কাজ করে, তাদের চরিত্র নষ্ট না হয়ে যায়, এজন্য যে কোনো জায়গায় যাচ্ছে উপদেশ দিচ্ছে, এইভাবে আপনি একটা গ্রামের লোক বা একটা মকচেনা লোক বা রাস্তায় একটা লোককে পেলেন, ওইভাবে তাকে সতর্ক করবেন না আপনি। তাহলে যে যত বেশি কাউকে ভালোবাসে তার সম্পর্কে সে চায় যে তার যাতে ক্ষতি না হয়, বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সময় ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মুমিন, কি আল্লাহ চান না যে মুমিন জাহান্নামে যাক? জাহান্নাম কাফিরদের জন্য, আল্লাহ দ্রোহীদের জন্য, যা আল্লাহকে অস্বীকার করেছে, নাস্তিকের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, কাফেরের জন্য। কিন্তু মুমিন হয়ে যদি তওবা না করো তো জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ মুমিনকে বিশেষভাবে বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়ান, আল্লাহর দিকে তওবা করে এসো তোমরা সবাই। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে মুক্তি পাবে। তাহলে তওবা ফরজ, আদেশ আল্লাহ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহর দিকে তওবা করে এসো, তাওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে, আন্তরিকতার সাথে, কাউকে দেখানোর জন্য নয়, কারো সামনে শুধু হুজুরজির জন্য নয় বা কারো সামনে প্রকাশ করার জন্য নয়, আমি আজকে থেকে তওবা করে নিলাম, না, নাসুহা মানে নির্ভেজাল তওবা, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে তওবা। আমাদের দেশে বিদাতপন্থীরা বলে যে নাসুহা একটা কোনো পুরুষ বা মহিলার নাম ছিল, ওর মতো তওবা করা, এই জাহেলদের তফসির শুনে রাখেন ভালো করে। আমাদেরকে অনেকে এরকম জিজ্ঞেস করে যে নাসুহা কোন এক ব্যক্তি ছিল আর সে খুব খালেস অন্তর থেকে তওবা করেছিল, নাসুহার মতো তওবা কর,
এই জাহেলদের কিছু তফসির আছে আমাদের দেশে, কোরআন হাদিসের কিছু ব্যাখ্যা আর ফতোয়া আছে জাহেল মূর্খদের, তো তার মধ্যে এটি একটি জাহেলদের তফসির, মূর্খদের তফসির। মূর্খদের তফসির নেবেন না, আল্লাহ এবং রাসূলের আল্লাহর কিতাবের তফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেই তফসির নেবেন, এবং আল্লাহ এবং রাসূলের বিধানের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে যে তফসির রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, যে কোরআন হাদিসে কথা রয়েছে সেগুলি নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াত এরকম রয়েছে যাতে আদেশ করা হয়েছে, সুতরাং তওবা করা ভুল হলে ফরজ, চট করে তওবা করা ফরজ, এই জন্যই ফরজ যে হতে পারে আপনার মত চলে আসতে পারে, সুতরাং যখনই ভুল হবে তখনই তওবা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা তওবা করে, যত বেশি তওবা করবে তত বেশি আল্লাহ ভালোবাসা দেবেন। যেমন ভালোবাসে তফাত আছে, আপনি কি সবাইকে সমান ভালোবাসেন? না, কোনো মানুষ সবাইকে সমান ভালোবাসেন, তফাত রয়েছে। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন অত বেশি যত বেশি তওবা করবেন। মহান আল্লাহ কোরআনে কারিমের সাথে সূরা বাকারার 222 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তওবাকারীদেরকে ভালোবাসেন, ইউহিব্বু ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে এই আয়াত দ্বারা দুই শ্রেণীর কথা জানতে পারলাম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা বেশি বেশি তাহারাত হাসিল করে, পাক পবিত্র থাকে। পাক পবিত্র থাকতে হবে কেমন? যেই ক্ষেত্রে এমন এবাদত রয়েছে যে এবাদতের জন্য তাহারাত শর্ত, সেই ক্ষেত্রে সজাগ হয়ে তাহারাত হাসিল করা, ওযু করবেন সুন্দর করে ওযু করা, এমনটা না হয় যে কোনো জায়গায় শুকনো থেকে গেল আর তা আহুনা করে ওযু করলেন না, ওইরকম না, সুন্দর করে ওযু করা, তিন তিনবার করে ধৌত করা ওযুর অঙ্গগুলি মুস্তাহাব বা সুন্নত উত্তম, একবার দুইবার করলে হয় হাদিসে রয়েছে, কিন্তু কেউ তিনবার করে করলে তাহলে ভালো সে। তারপর এছাড়াও নফল তাহারাত রয়েছে, তার মানে অনেক কাজকর্ম রয়েছে বা এমনি সাধারণ সময় ওযু করা শর্ত নয়, কিন্তু ওযু বা ওযু যদি থাকেন, পাক পবিত্র থাকেন তাহলে ভালো, যেমন ঘুমালেন রাত্রে ওযু করে ভালো, শর্ত নয়, মুতাতাহহিরিন আল্লাহ এদেরকে ভালোবাসেন। যখনই ওযু নষ্ট হলে ওযু করে নিলেন, অসুবিধা নেই, আপনার কাজে বাধা হয় না ওযু করলে, যখনই ওযু নষ্ট হলে ওযু করে নিলেন, সবসময় ওযুতে থাকার চেষ্টা করলেন, বেশি বেশি তাহারাত হাসিল করিয়ে দেয়। তারপরে হয়তো মুখস্থ কোরআন পড়বেন, কোরআন স্পর্শ করছেন না, তাহলে ওযু শর্ত নাই, কিন্তু ওযু করে নিলেন, আপনি ওযু করে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহারাত হাসিলকারীদেরকে ভালোবাসেন। এইভাবে ফরজ গোসলের ক্ষেত্রেও, ফরজ গোসল যদি নামাজের সময় না থাকে উযু করে থাকা যেতে পারে, মাসালা নিশ্চয়ই আপনারা জানেন, এশার নামাজের পরে আপনার ফরজ গোসল হয়ে গেল, জরুরি নেই যে তখনই গোসল করতে হবে, আপনি যদি মনে করেন যে উযু করে আমি থাকবো তাহলে থাকতে পারে, ফজরের আগে আগে আপনাকে গোসল করতে হয়, উযু করে থাকা যায়, উযু না করে যদি থাকেন তো ফেরেশতা কিন্তু ঢুকবে না আপনার বাড়িতে, মনে রাখবেন, সে স্বপ্নদোষ হোক আর স্বামী স্ত্রী মিলনই হোক, যখনই আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে, তখনই উযু করে নেন, উযু করে নিয়ে এখন আর গোসলটা করবো না, একটু পরে করে নেব, ফজরের নামাজের আগে গোসল করতে হবে, ফজর নামাজ হয়ে গেলে গোসল করছেন না, না গুনাহগার তাহলে, যেহেতু ফজর নামাজ পড়া ফরজ ওয়াক্তে সময় মতো, সুতরাং সেই সময়ের আগেই আপনাকে গোসল করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে সময়টা আছে, আপনি থাকলেন না, আপনি ফরজ গোসল মাথায় করে যেমনই ফরজ হয়েছে তখনই গোসল করে ফেললেন, আপনি আবার প্রয়োজন আবার করব, অসুবিধা নেই, অসুস্থ হওয়ার আশঙ্কা নেই, দিন রাত্রে দুইবার গোসল করলেও, দিনে দুইবার তিনবার গোসল করলেও, সুতরাং অসুবিধা নেই, ফজরের আগে এক্ষুনি গোসল করেনি আবার প্রয়োজন আবার গোসল করবো, অসুবিধা নেই, তাহলে এটা ভালো। এই শ্রেণীর লোক যারা বেশি বেশি তাহারাত হাসিল করে, পাক পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মহান আল্লাহ ভালোবাসেন আরেক শ্রেণীর মানুষদেরকে। সংক্ষেপে বলছি, যেহেতু কয়েকটি পয়েন্টের কথা শুধু বলবো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করে, জীবনের সার্বিক ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করে, জীবনের ক্ষেত্রে অনেক রয়েছে, ব্যক্তি জীবন, ব্যক্তি জীবনে সে কেমন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন,
সেই রকম তো কেউ হতে পারবে না, পারবে কি? কেউ হতে পারবে না। তার মতো সুন্দর করে আমল, তার মতো ইখলাস, তার মতো আন্তরিকতা, তার মতো নামাজ, তার মতো তাহাজ্জুদ, তার মতো ইত্যাদি ইবাদত, তার মতো মানুষের সাথে আচরণ ইত্যাদি, না পারবে না কেউ। কিন্তু যথাসাধ্য সে চেষ্টা করলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, আমি ওই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনের চলাফেরার নিয়ম কানুন যেমন ছিল তেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন নামাজ ছিল তেমন নামাজ পড়ে, নবী করিম সাল্লাম যেমন রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সেও এই জন্য রোজা রাখে যে নবী সাল্লাম রোজা রাখতেন। নবী করিম সাল্লাম মাসে তিনটে রোজা রাখতেন, 13, 14, 15 তাই তিনি সেও রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকের জন্য চিন্তা করতেন, ব্যক্তি জীবন এই সম্পর্কে বলতে লাগলে অনেক সময় পেয়ে যায় শুধু ইশারা, ব্যক্তি জীবনের ক্ষেত্রে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি কালকের কথা চিন্তা করতেন, কালকে কি খাবো চিন্তা করতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাখিরু লিগাদিন, আছে আজকে কোনো মুসলিম? আমাদের ব্যাংক ব্যালেন্স আর জমি জায়গা সম্পত্তি হয়তো বছরকে বছর খেতে পারবো, এমন আছে দু চার পিড়ি খেতে পারবে তার, হ্যাঁ ছেলের ছেলে ছেলেরা খেতে পারবে, তারপরও তার পেট ভরছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সাহাবাই কেরামদের মন্তব্য শুনেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইয়াদাখিরু, নবী সাল্লাল্লাহু সঞ্চয় করে রাখতেন না লেগাদিন আগামী কালকের জন্য, কালকে কি খাবেন সকালবেলা নাস্তা বা দুপুরে তার জন্য তিনি কিছু রাখতেন না, সন্ধ্যা পর্যন্ত যা কিছু এসছে খেলেন খাওয়িয়ে দিলেন শেষ। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, তাকে ফলো করেছেন তার পরিবারের লোকেরা কেমন করে তা শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে একদিন তার কাছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা, কত মূল্য 1000টি যদি স্বর্ণ মুদ্রা হয় অনেক মূল্য, তার এখনো তার অনেক মূল্য, তখন তো তার মূল্য কত ছিল, এসেছে তিনি দান করতে লাগলেন, দান করতে 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 মাগরিবের আগে আগে দান করা শেষ হয়ে গেল, 1000 দিনার শেষ, একটিও দিনার নেই সাথে। তার এক খাদেমা ছিল, সে বলছে যে আমরা তো রোজায় আছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজায় আছেন, আপনার খাদেমাও রোজায় আছে, সে খাদেমা বলছে যে রোজায় আছি ইফতার করতে হবে, ইফতারি তো কিছু নেই, তো একটি যদি দিনার রাখতেন তো কিছু কেনাকাটা করতাম, তা দিয়ে ইফতার করতাম, কিন্তু দান করা হয়ে গেছে তারপরে স্মরণে এসছে এই খাদেমায়, তার আগে কিন্তু সে বলেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য না তার জন্য বলছেন যে লাও কুনতে যাক্কারতিনি কবল, হাই তুমি যদি একটু আগে স্মরণ করিয়ে দিতে, যখন লাস্ট একটা দিনার আমার কাছে ছিল স্মরণ করিয়ে দিতে, তাহলে আমি রেখে দিতাম যা দিয়ে ইফতার করা হতো, আমার তো মনে নাই। সুবহানাল্লাহ, স্মরণে নাই যে সন্ধ্যায় ইফতার করতে হবে, খাবারের প্রয়োজন আছে, একটি রিয়াল একটি দিনারের প্রয়োজন আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মধ্যে তিনি মানুষ, তার কাছে কি ওহী আসতো? ওহী আসতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন এইভাবে ব্যক্তি জীবনে তারা ফলো করেছেন সাহাবাই কেরামরা, এই জন্য তাদেরকে মর্যাদা আল্লাহ দান করেছেন। আর আমাদের ভ্যারাইটি ইফতারিতে থাকতে হবে, এই যে রমজান আসছে দেখছেন কি ভ্যারাইটি, না হলে ইফতার হবে না, হ্যাঁ কত রকমের কি খাবার লাগবে। সুবহানাল্লাহ, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করতে হবে, তাকে ফলো করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর আচরণ করতেন নিজের পরিবার পরিজনের সাথে, স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে, আর পরিবারের লোকদের সাথে, সে সম্পর্কে আপনাকে জানতে হবে নাকি? আপনার পারিবারিক জীবন ওই রকম হইতে হয় যেই রকম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। সামাজিক ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদান চলাফেরা কি বিহাব হইতে হবে, কি আচরণ হইতে হবে এই ক্ষেত্রে। আজকে মুসলিমদের সবচেয়ে বড় ত্রুটি মানুষের সাথে আচরণ আমাদের ভালো নাই, অধিকাংশ মানুষের অবস্থা। যে আচরণ ইসলাম শিখিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কথার দ্বারা এবং কর্মের দ্বারা শিখিয়েছেন, তা অমুসলিমদের কাছে রয়েছে কিন্তু মুসলিমদের কাছে নেই, কেন এরকমটা হবে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তিবা মানে দু চারটি সুন্নত না। আমাদের দেশে সুন্নত কেমন সীমিত করে দেওয়া হয়েছে, সুন্নত মানে ওই টুপিতে সীমিত, না হয় পাগড়িতে সীমিত, না হয় বাবরির চুলে সীমিত, দাদা বুঝতে পেরেছেন, আর না হইলে পাঞ্জাবি ও কাটা পাঞ্জাবি, না একবারে বন্ধ পাঞ্জাবি, এতে সীমিত, এগুলো কোনো সুন্নতের সুন্নতি নাই।
পাঁচ টুকরো ওয়ালা টুপি হইতে হবে, না লম্বা টুপি হইতে হবে, না গোল টুপি হইতে হবে, না কিস্তি টুপি হইতে হবে, হে নিয়ে ঝগড়া, এগুলি সুন্নত, কিছুই কোনো সুন্নতের সুন্নতি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে আদর্শ। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করবে, এইরকম অর্থনীতির ক্ষেত্রে, এইরকম রাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন নতুন তরিকা নিয়ে আসবেন আর বলবেন এইভাবে আমি ইসলামকে শক্তিশালী করবে, কোথায়? এটিকে নবী আদর্শ হইল? হ্যাঁ, নবী সাল্লামের আদর্শ তো নয়। যে আদর্শ আপনি অবলম্বন করেছেন, যদি আপনার নিয়ত ভালো যে এভাবে আমি ইসলামকে শক্তিশালী করব, আমি এই ক্ষমতা যদি আসে সৎ লোকদের কাছে তাহলে এই করতে পারবো, সেই করতে পারবো। আল্লাহ তো বলেনি যে কোনো পথ অবলম্বন করো, না, পথ একটি মাত্র, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, এ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাস্তবায়িত করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, মানুষকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে এর প্রমাণ হচ্ছে আমার অনুসরণ করা, আমাকে ফলো করা, আমার পেছনে পেছনে চলা। ইত্তিবা মানে যা তিনি করেছেন তা করা, যেভাবে তিনি চলেছেন সেভাবে চলা, যেভাবে তিনি ইবাদত করে সেভাবে ইবাদত, যেভাবে তিনি নামাজ পড়ে সেভাবে নামাজ পড়া। আজকাল কিছু লোকের রয়েছে গোঁড়া মজাহপন্থী, তাদেরকে যদি বলা হয় যে নবী সাল্লামের নামাজ এরকম ছিল, তো বলছে না আমি হানফি নামাজের কিতাব চাই, আমি কেউ বলছে সাফি নামাজের কিতাব চাই, কেউ মালিকি নামাজের কিতাব চাই। এসব নামাজ কি ছিল নবী সাল্লামের নামাজ? ছিল মাত্র এক নামাজ, রাসূলুল্লাহ সাল্লামের নামাজ। কেমন কথা হইল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো তো তরিকা মাত্র একটি। আমি চিস্তি তরিকার লোক, এ তরিকা কোথায় পেলে? আমি কাদরি তরিকার লোক, মুজাদ্দিদি তরিকার লোক, কোথায় পেলে, কোথায় পেলে? আমি চরমানাইল লোক, সিলসিলার লোক, এই সিলসিলা কোথায় পেলে তুমি? হ্যাঁ, আমি আঠরসি সিলসিলা, আমি ফুরফুরা সিলসিলার লোক, কোথায় সব সিলসিলা পেলে? এগুলি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আদর্শ? বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যানাত, আল্লাহ ইরশাদ করেছেন তাদের মতো হইও না, অর্থাৎ ইহুদি নাসারাদের মতো, তারা বিভক্ত হয়ে গেছে, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তাদের মতো হয়ে যেও না যারা তাফাররাকু, যারা টুকরো টুকরো হয়ে বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং মতানৈক্য সৃষ্টি করেছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়্যানাত, তাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল অর্থাৎ কিতাব তাওরাত ইনজিল আসার পরেও। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে কোরআন চলে আসার পরেও, যাতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর এটি কখন সম্ভব হবে? যখন আল্লাহর রজ্জুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তরিকা মোতাবেক ধরে, এত তরিকাকেও রাখবেন আর বলবেন আমরা ঐক্য চাই, কোথা থেকে ঐক্য আসবে? তরিকা মাত্র একটি রাখেন তাহলে ঐক্য আসা সম্ভব, সেই তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আপনি চরমনাই হইলেও আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরসিরা হইলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদরি চিশতি হইলেও, রাসূলুল্লাহ ফুরফুরা হইলেও, রাসূলুল্লাহ, তাহলে এই সব গুলি লেভেলগুলি সিলসিলাগুলি বাদ দিয়ে সোজা ধরে নাও তরিকায় রাসূলুল্লাহ, মাত্র একটি তরিকা, তাহলে ঐক্য সম্ভব। আর বলতে থাকবে ঐক্য চায়, ঐক্য চায়, অথচ ঐক্যর জন্য কোনো প্রচেষ্টাই নেই, এই লেভেল আর সিলসিলা তরিকত ছাড়তেই চাও না, হবে না, তাদের মতো হইও না, বরং তোমরা ঐক্য হও, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধারণ করে, অর্থাৎ কোরআনকে ধারণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 এ, যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাই আল্লাহর ভালোবাসা পাবে কে? যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করবে, ইত্তিবা করবে, তাকে ফলো করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, একটি দুটি চারটি ক্ষেত্রে নয়, আর দু চারটি যে প্রথাগত সুন্নত বা আঞ্চলিক সুন্নত তাদের এলাকায় রয়েছে ওইসব সুন্নত, ওই সব না, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কানা হল কোহাল কোরআন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল, আদর্শ কেমন ছিল জিজ্ঞেস করা হচ্ছে, ব্যাপক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে বসলে বড় বড় কিতাব লিখতে হবে যে তার চরিত্র, তার আদর্শ কেমন ছিল, এক কথায় উত্তর, প্রশ্ন যেমন এক কথায়, তার চাইতেও সংক্ষেপে উত্তর, কানা কুলুকু আল কোরআন, তার চরিত্র ছিল আল কোরআন।
আল কোরআন অধ্যয়ন করুন, তাহলে একজন মুসলিমকে বাধ্য সে তাকে আল কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের চর্চা করতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না। আজকে সিংহভাগ আমাদের এই বাঙালি মুসলিম কোরআন আরবি পড়তে পারে না, অর্থ পড়া তো দূরের কথা। তাহলে কি করে তাই সে ওই চরিত্রে চরিত্রবান হবে যেই কোরআন যেই আসমানি সিলেবাস সে বুঝেই না? কানা খুলুক আল কোরআন, আল্লাহ রসুলের খুলুক আদর্শ চরিত্র ছিল আল কোরআন। চরিত্র মানে শুধু দু চারটি কেমন আছেন, ভালো আছেন, ভালো মানুষের সাথে কথাবার্তা, এর নাম চরিত্র নয়। চরিত্র মানে সার্বিক জীবন আদর্শ, তার জীবনটি কেমন ছিল, তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কেমন ব্যক্তি ছিলেন। আল কোরআন, কোরআনে যা আছে তাই বাস্তবে দেখতে পাবেন প্র্যাকটিক্যালে তার জীবনে। কোরআনে সালাতের কথা আছে, সালাত পাবেন, সিয়ামের কথা আছে, সিয়াম পাবেন, মানুষের সাথে নম্র ব্যবহারের কথা আছে, নম্র ব্যবহার পাবেন, মানুষের সাথে নমনীয়তা নমনীয়তার কথা পাবেন। সার্বিক ক্ষেত্রে আপনি কোরআনে কঠোরতার জায়গায় কঠোরতার কথা আছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আছে, অস্ত্র ধারণের কথা আছে, সেটা কি তিনি করেননি? তাহলে শুধু নম্রতার নামই তো চরিত্র নয় আর আদর্শ নয়। জি, কানা হলো কোহাল কোরআন, কিন্তু ক্ষেত্র বিশেষে যখন যেই রকম ক্ষেত্র তখন ওই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার বাড়িতে যাচ্ছেন, দেখছেন পর্দা একটা মাসলা জানা ছিল না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো সুন্দর লেগেছে পর্দাটি, নবী করিম আসবেন খুশি হবেন। এই পর্দাতে একটু ছবি টবি ছিল, বেশি নকশা ছিল, হয়তো জন্তুর ছবিও ছিল, ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল আসছেন তো বাড়িটিকে একটু সাজসজ্জিত করি। নবী সাল্লাম দেখে ফিরে চলে গেলেন, ফিরে চলে যাচ্ছেন। ইয়া রাসূল আল্লাহ, কি হলো, আমি কি ভুল করলাম, আপনি এসে আওয়াজ শুনতে পেলাম আপনি ফিরে চলে যাচ্ছেন, দেখো একে সরিয়ে দাও, এই পর্দা সরিয়ে দাও, দুনিয়ায় মশগুল করে দেবে আমাকে এই পর্দা, পর্দা সরিয়ে দাও। তাড়াতাড়ি পর্দাকে ছিঁড়ে ফেলে দিল। কানা খলুক ভাল, তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে, আদর্শকে বাস্তবায়ন করতে হবে, এবং এই সুন্নত নিতে হবে কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে, তার জীবনী পড়ে। এবং রাসূলুল্লাহ হাদিস পড়ার পরে পড়বেন তার জীবনী, তার জীবনী, এবং সেই মোতাবেক আমল করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর আর যত্ন, হ্যাঁ বাবা নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ, এক শ্রেণীর লোকের এরকম আছে শুধু আদর দিয়েই তাকে হেদায়ত করতে চায়, হবে না, সবসময় আদর দিয়ে কাজ হবে? যেমন আদর লাগবে, স্নেহ লাগবে, তেমনি কঠোর ভূমিকাও আপনার হইতে হবে। ফজরের সময় যদি শুধু আদর করতে চান আর হাত বুলাতে থাকেন, হাত ফিরাতে, তাহলে সোজে বাবা ওঠো, বাবা ওঠো, উঠবে, উঠবে না হয়তো, এ ওঠো নামাজ পড়ো, এক কথা উঠবে। এই ভূমিকা যদি ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়, ওঠো এক করে নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়ে, কেন নামাজ পড়বে না, খেতে দিচ্ছেন আর নামাজের সময় শুনবে না, যাও অমুক জায়গা থেকে ফিরে আসো, এই কাজটি করে আসো, তখন তো ওই ভূমিকা আপনি অবলম্বন করছেন, কেন নামাজের ক্ষেত্রেই করছেন না, জবাবদেহি করতে হবে না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এগুলি আদর্শ, সবগুলি মিলে আদর্শ। সার্বিক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যারা জীবনযাপন করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। মহান আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সাত আকাশের উপর আরশে আজিমের উপর কুরসির উপর থেকে আল্লাহ ঘোষণা করেন, জিব্রাইলকে জানিয়ে দেন, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল তুমি ঘোষণা করে দাও যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে। জিব্রাইলকে বলা হয়, জিব্রাইল আলাইহিস সালাম যেহেতু মুকাররব ফেরেশতা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এবং সর্বোত্তম ফেরেশতা, যেমন মানব জাতির মধ্যে সর্বোত্তম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম। তো জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ঘোষণা করে দাও যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, সবাইকে জানিয়ে দাও, জানুক, সবাই জানুক, না দেফি আহলি সামাই ওয়াল আরজ, আকাশেও ঘোষণা করে দাও এবং জমিনেও ঘোষণা করে দাও, এই ঘোষণা পৌঁছে দাও, জমিনেও ফেরেশতারা ডিউটিতে আছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। তখন সাত আকাশের ওপর থেকে জিব্রাইল ডাক দেন, সাত আকাশের ফেরেশতারা শোনে, ওই সাত আকাশের ফেরেশতারা সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদের কাছে জানিয়ে দেয় যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু,
আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই শ্রেণীর লোকদেরকে ভালো, অমুক অমুক, তার বাবার নাম নিয়ে তার নাম নিয়ে বলা হয় যে অমুকের ছেলে অমুক, তাকে আল্লাহ ভালোবাসেন তার এই কর্মের কারণে, সৎ কর্মের কারণে, ভালো কাজের কারণে, নেক আমলের কারণে। সাহেব তোমরাও ভালোবাসো, ষষ্ঠ আকাশ, পঞ্চম আকাশ, এই করে সমস্ত আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে যখন দেওয়া হয় সবাই ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে, আল্লাহ ভালোবাসেন, তার সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসতে লাগবেন তার কি কোনো অসুবিধা আছে? অসহায় অবস্থায় থাকবে, কষ্টে দুঃখে থাকবে, তার কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেফাজত করেন তার আদেশে, এবং আল্লাহর কোনো আদেশকে বাস্তবায়ন করতে হলে ফেরেশতাদের মাধ্যমে তার বাস্তবায়ন হয়, ফেরেশতাদের মাঝে ঘোষণা হয়ে যায়। তারপরে জমিনে কি করা হয়? জমিনে মানুষ আছে, মানুষ আছে, এবং মানুষ ছাড়া অন্য অন্য সৃষ্টিও আছে, মাখলুকাতও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অতঃপর মহান আল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তিকে ভালোবাসেন তার জনপ্রিয়তা সৃষ্টি করে দেন জমিনের প্রত্যেক সৃষ্টির অন্তরে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, এর অর্থ এই নয় যে ফাসেক লোক আর কাফের লোকের জনপ্রিয়তা একজন সৎ ব্যক্তির প্রয়োজন আছে বা তার অন্তরে তার ভালোবাসা হইতে হবে, না, কোশ্চিন কাল, এই অর্থ মোটেই না। এর অর্থ হচ্ছে যে সৎ ব্যক্তিরা যারা নিঃস্বার্থে ভালোবাসে মানুষকে, সৎ ব্যক্তি ইমানদার মানুষ কিসের ভিত্তিতে একজন মানুষকে ভালোবাসে? ইমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে, দিনের পাবন্দির ভিত্তিতে। আপনার সাথে কোনো আত্মীয়তা নেই, ব্লাড কানেকশন নেই, কিন্তু দেখেন যে পাঁচ ওয়াক্ত নামাজে পান, নিয়মিত তাকে পান, কোথায় কোন দেশে আপনার বাড়ি আর ওর বাড়ি কোন দেশে, সে হয়তো আফ্রিকার লোক, আপনি এশিয়ার লোক, আরেকজন ইউরোপের লোক, কিন্তু অন্তর থেকে তাকে ভালোবাসেন, তার সাথে সম্পর্ক শুধু আপনার আল্লাহর সম্পর্ক, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ সন্তুষ্ট জন্য সম্পর্ক। তো এই ভালোবাসা, এই হচ্ছে জনপ্রিয়তা। একজন মুমিন ব্যক্তির জনপ্রিয়তার অর্থ এই, জনপ্রিয়তার অর্থ এই নয় যে ভোট কালেকশন করতে হবে, না, এই জনপ্রিয়তার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে যে জনপ্রিয়তার মূল্য আছে, এবং যে সাক্ষীর কথা বলা হয়েছে যে কোনো মুসলিমের জানাজায় যদি 40 জন লোক হাজির হয় আর যদি তারা সাক্ষী দেয় যে লোকটি ভালো, কোন লোক তারা? এরা আহলে ইমান, যারা মুমিন মুত্তাকি, যারা নিঃস্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহওয়ালা ব্যক্তি, সুতরাং তাকে আমি ভালোবাসি। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই লোকদেরকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার জন্য সচেষ্ট হয়। আল্লাহ ভালোবাসেন তৃতীয় শ্রেণীর মানুষ, যারা নাই পরায়ণ ব্যক্তি, নাই পরায়ণ ব্যক্তি, নাই পরায়ণ ব্যক্তি সাধারণ মানুষ হইতে পারে আর বিশেষ বিশেষ মানুষ হইতে পারে। যেমন বিশেষ মানুষ যারা বিচার করে থাকেন, নেত্রী স্থানীয় ব্যক্তি, অথবা যারা কাজী, জজ, হাকিম, যারা বিচার করেন মানুষের সমস্যার ক্ষেত্রে, দেশের নেতা, তাদের কাছে অনেক সমস্যা আসে, তখন তাদেরকে ন্যায় ফয়সালা একটা দিতে হয় বা অন্যায় করে অনেক সময়, তো এই ক্ষেত্রে তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এছাড়াও সাধারণ মানুষের ক্ষেত্রেও ন্যায় পরায়ণ কারা? যারা ন্যায় কথা বলে, কথা বললে অন্যায় কথা বলে, ন্যায় কথা বলে, কর্ম করলে অন্যায় কর্ম করে, ন্যায় কর্ম করে। আপনি একজন সাধারণ মানুষ, একেবারে সাধারণ দরিদ্র মানুষ, কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে দুটো মানুষ কোনোদিন আপনার কাছে কোনো বিচার সালিস নিয়ে আসেনি, কিন্তু আপনি ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণ, অন্যায় কথা বলেন না, অন্যায় কর্ম করেন না, এদেরকে আল্লাহ ভালোবাসেন। মহান আল্লাহ কোরআনে কারিমে সূরা মুমতাহিনা ইরশাদ করেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, ওই অমুসলিমদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে, যারা ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না। অমুসলিম বটে, কিন্তু তারা সাদা সিধা হয়ে চলাফেরা করে, তোমার কোনোদিন ক্ষতি করার চেষ্টাও করে না, আর তোমার ওপর শত্রুতাও রাখে না, এই জন্য যে তুমি তার ধর্ম অবলম্বী নও, না, সে তোমাকে সাধারণভাবে যেমন মানুষকে ভালোবাসতে হয় ভালোবাসে, ঘৃণা করে না এবং শত্রুতাও করে না, তাড়িয়েও দিতে চায় না দেশ থেকে, ধর্ম বরদাস্ত করতে পারে না এরকমও নয়, দিন ইসলাম বরদাস্ত করতে পারে না, না এরকম নয়, সাধারণ মুসলিম যারা সমাজের, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না,
ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারকুম, তোমাদের বাড়িঘর দেশ থেকে বিতাড়িত করতে চায় না, যাও তোমার এই দেশে থাকতে পারবে না যেহেতু তোমরা আমাদের ধর্ম মানো না, এরকম করে না। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ অন্য কথা বলেছেন, হ্যাঁ তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে, দেশ থেকে তাড়িয়ে দিতে চায় এবং তোমাদের ধর্মকে বরদাস্তই করতে পারে না, তাদের ক্ষেত্রে আল্লাহ অন্য কথা বলেছেন। কিন্তু যারা এরকমটা করে না তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আনতাবাররুহুম, তাদের সাথে সদাচরণ করবে, বীর ভালো আচরণ করবে। সেও তোমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি বলেন কেমন আছেন, ভালো আছেন। আপনি অসুখ বিসুখ হলে সেও ব্যথিত হয়, জিজ্ঞেস করে কেমন আছেন, কী ব্যাপার, আপনিও করেন। সেও আপনাকে অসুস্থ হলে হসপিটালে দেখতে যায়, আপনিও অমুসলিমকে দেখতে যান না, যাবেন না, যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি ছেলে অসুস্থ হয়েছে জানতে পারলেন, চলে গেলেন তার বাড়িতে, ইহুদির বাড়িতে চলে গেলেন, যে ইহুদিকে কোরআনে বলা হয়েছে সবচেয়ে বড় শত্রু এই দিন ইসলামের। তারপরে ইহুদির ছেলেকে দেখতে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন তার অবস্থা সম্পর্কে, কিন্তু একেবারে মুমূর্ষ অবস্থায়, শেষ মুহূর্তে একেবারে। নবী করিম ইসলাম পেশ করলেন, সেই ছেলেটি একটু তাকিয়ে তাকিয়ে দেখছে, কথা বলতে পারছে না, তাকিয়ে দেখছে আব্বার দিকে, যে আব্বার একটু চোখের ইশারা হলে কলমাটা পড়েই নেব। নবী করিম বলছেন যে ইয়া গোলাম কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে বৎস, হে ছেলে বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ও আন্নি মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মোহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা তুমি বলে দাও, তুমি তো মরেই যাবে, কথাটি বলেই মরো। ছেলেটি তাকিয়ে দেখছে বাবার দিকে, ছেলেদের নিয়ম, নিয়ম ছেলেদের, তাই না? আপনার ছেলে যদি ভালো হয় আর কোনো কি একটা একটা টাকা দিচ্ছে অথবা একটা কোনো খাবার জিনিস জুস দিচ্ছে, বাবার দিকে তাকিয়ে দেখে যে অনুমতি আছে কিনা, যদি নাও নাও নাহলে নেবে না। জি হ্যাঁ, ছেলেদের এটা নিয়ম, ও তাকিয়ে দেখছে আব্বার দিকে, ও ইহুদি বলছে যে ছেলে তো আমার মারাই যাবে আর বাঁচবে না, যা কাতে আবুল কাসেম, বুখারী শরীফের হাদিস, আবুল কাসেমের কথা শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়ত ছিল আবুল কাসেম, যেহেতু বড় ছেলের নাম কাসেম ছিল, ইন্তেকাল করেছিল বাল্য জীবনে। তো আতি আবুল কাসেম আল্লাহ রসুলের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাও, সে কলমা পড়ে নিল, দেখতে গেলেন। এই জন্য কেন আমরা যাব না, কেন অমুসলিম অসুস্থ হলেও দেখতে যাবেন, কিন্তু কাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না, তোমাদের ধর্মকে তো খারাপ ঘৃণাও করে না এবং তোমাদেরকে দেশ থেকে বিতাড়িতও করতে চায় না, বরং তোমাদের সাথে সদাচরণ করতে চায়, ভালোভাবে শান্তির সাথে বসবাস করতে চায়। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ন্যায় আচরণ করো, ভালো আচরণ করো, অন্যায় করবে না। আপনার দেশে অমুসলিম সংখ্যালঘু, সেই জন্য আপনি গ্রামে একজন দুইজন রয়েছে জুলুম করবেন, ইসলামে শিখায়নি, বা কোনো দেশে জুলুম করছে সেই জন্য আপনি আপনার দেশে জুলুম করবেন না, ইসলাম এই আদর্শ শেখায়নি। কোনো দেশে যারা জুলুম করছে তাদের প্রতিশোধ নিতে পারলে দাঁড়ান, তার জন্য প্রতিশোধ নেন, কিন্তু আপনার দেশের যারা দুর্বল মানুষ সংখ্যালঘু, শতকরা পাঁচজন দশজন রয়েছে, আর তাদের আপনি মন্দির ভেঙে দিবেন এই জন্য যে তারা মন্দির ভেঙেছে, তাদের গির্জা ভেঙে দিবেন এই জন্য যে তারা তাদের লোকেরা অন্য দেশে আমাদের মসজিদ ভেঙেছে, ইত্যাদি ইত্যাদি, না মোটেই জায়েজ না। ন্যায়সঙ্গত কাজ আন্তুক সেতু এলেইহিম, ন্যায়সঙ্গত কাজ করবে। মুসলিম দেশে অনেকে এই জালেমরা করে থাকে, কোনো নামাজি করে না, মনে রাখবেন এই কথা, মুসলিম অমুসলিম উভয়ই মনে রাখবেন, যে কোনো নামাজি আল্লাহকে যে ভয় করে অমুসলিমের মন্দির ভাঙতে যাবে না, অমুসলিমের গির্জা ভাঙতে যাবে না, না এই কাজ করতে পারে না। কারা করে, যারা নিজে নামাজও পড়ে না, ফাসেক লম্পট চোর বদমাশ এই মুসলিম সমাজের, তারাই হয়তো এইসব কাজ করে, যারা আল্লাহর দিন সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান রাখেন। আল্লাহ বলছেন তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ন্যায় আচরণ করবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় আচরণকারীদেরকে ভালোবাসেন। তাহলে যারা ন্যায় কথা বলবে, অন্যায় কথা বলবে না এবং অন্যায় কাজ করবে না, ন্যায় সঙ্গত কাজ করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোদাতু সালাস হাতুন, কাজী যারা বিচারক বিচারপতি অথবা রাষ্ট্রনেতা, তারাও বিচার করে, বরং তাদের হাতেই তো বড় বিচার, তাদের হাতেই কোর্ট, তাদের হাতেই সব কিছু। তো এরা যারা দায়িত্বশীল বা যারা বিচারপতি বিচারক, তারা হচ্ছে তিন শ্রেণীর, ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। এক শ্রেণীর বিচারপতি বা বিচারক রাষ্ট্রনেতারা জান্নাতে যাবে, আর দুই শ্রেণীর রাষ্ট্রনেতা বিচারকরা জাহান্নামে যাবে, ফিন্নারে জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে কারা যাবে, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, ওই বিচারপতি ওই রাষ্ট্রনেতা
জান্নাতে যাবে যেই ব্যক্তি সত্যকে যাচাই করে জানলো যে সত্য এই। সালিস আসলো, বিচার আসলো, দুটো লোকের মাঝে কেস আসলো, কেসটাতে তার সত্যতা যাচাই করলো, কে হক পথে কে অন্যায় পথে বাতিল পথে। ফাকাজা বেহি এবং ন্যায়সঙ্গত বিচার করলো, সে জান্নাতে যাবে। আর দুই শ্রেণীর লোক যারা জাহান্নামে যাবে, এক এক ধরনের কাজী বা জজ যে জানার চেষ্টাই করলো না, আসলো সে অন্য মনস্কতায় একটা বিচার করতে হয় করে দিল, বা জানে আগে থেকে তার কাছে জানা আছে যে এই লোকটা পয়সাওয়ালা লোক আর এই লোকটা গরিব লোক, এই লোকটার ভালো সোর্স রয়েছে পেছনে, শক্তি রয়েছে পেছনে, এর বিরুদ্ধে যদি আমি বিচার করি তো অসুবিধা আছে। তাই জেনে শুনে কোনো জানা কিছু চেষ্টাই করলো না, এইটুকু জেনে সে বিচার করে দিল, ওই দরিদ্রকে বিচারে হারিয়ে দিল, জাহান্নামে যাবে। জানার চেষ্টা করলো, আরেকটি লোক জানলো, জানার পরেও সে অন্যায় বিচার করলো, এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। চতুর্থ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হচ্ছে সৎ কর্মশীল, বা যারা মানুষের সাথে হোক আর মানুষ ছাড়া অন্য কোনো মখলুকাতের সাথে হোক যারা সৎ আচরণ করে এবং ভালো ব্যবহার করে, বরং তাদের সাথে নম্র ব্যবহার করে, যাদেরকে বলা হয় মুহসিনিন। কোরআনের ভাষায় বলা হয়েছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল কাযিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যারা নিজের রাগকে খেয়ে নিতে পারে, মানে চেপে রাখতে পারে, আল কাযিমিন আল গায়ব, নিজের রাগকে রাগান্বিত হলে চেপে রাখতে পারে, প্রকাশ হতে দেয় না। রাগ হতে পারে, মানুষ মাত্র রাগ হতে পারে, কিন্তু রাগ প্রকাশ হতে দিল না। ওয়ালা আফিন আনিন নাস, এবং মানুষকে মার্জনা করে, মাফ করে দেয়, অথচ সে প্রতিশোধ নিতে পারতো, মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ আচরণকারীদেরকে, যারা মানুষের সাথে ইহসান করে, সৎ ব্যবহার করে, তাদেরকে ভালোবাসেন। শুধু মানুষের সাথে নয় বরং প্রত্যেকটি জীবের সাথে সৎ ব্যবহার করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ কাতাবা আল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের ক্ষেত্রে আল্লাহ ইহসানকে ফরজ করেছেন, অর্থাৎ সৎ আচরণ সৎ ব্যবহারকে ফরজ করেছেন। সুতরাং যেই জিনিসকে আল্লাহ জবাই করে খেতে বলেছেন তা জবাই করলেও তার সাথে ভালো আচরণ করি, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে, ফায়জা কাতালতুম ফাহসানুল কিতলা, হত্যা করতে হলে ভালোভাবে হত্যা করি, ওয়াইজা যাবাহাতুম ফাহসানুল যিবহা, যদি জবাই করতে হয় ভালো করে জবাই করবে, ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম সুফরাতাহু, তোমাদের ছুরিকে তোমাদের চাকুকে ধারালো করে নিবে, তেজ করে নিয়ে জবাই করবে, যাতে করে চট করে জবাই হয়ে যায়, কষ্ট না হয়, চাপ দিয়ে শক্তি ক্ষমতা দিয়ে আপনি যদি জবাই করতে চাচ্ছেন, ঘুষেই চলে যাচ্ছেন আপনি গরুর গলায়, খাসির গলায়, মুরগির গলায়, না, ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম সুফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, আপনি যে জন্তুকে জবাই করছেন তাকে তোমরা আরাম দেবে, আরাম দেবে, যাতে করে তাড়াতাড়ি তার রুহটা বেরিয়ে যায়। তো এহসান যারা করে, সৎকর্মশীল অথবা সৎ আচরণকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, এই আয়াতে ইরশাদ করেছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, ওয়া লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসে পতিত করিও না, ব্যয় করো, ধ্বংসে পতিত করিও না। তাহলে এর সাথে এই দুটোর সম্পর্ক আছে, কি অর্থ? এজন্য এর অর্থ এই নয় যে বেশি বেশি দান করলে ধ্বংস পতিত হওয়া, না, অনেকে ভাবে যে আল্লাহ বলছেন ব্যয় করতে আর তারপর বলছেন ধ্বংস পতিত হয়েও না, তার মানে বেশি ব্যয় করিও না, অল্প করে দান করো আর বেশি করে খাও না, বরং বলা হয়েছে যে যারা দান করে না তারাই নিজেকে ধ্বংসে পতিত করল, আল্লাহর রাস্তায় খরচ করে না, প্রয়োজন রয়েছে, মসজিদ নেই গ্রামে, আর শুধু চিন্তা করে যে মসজিদ কোথা থেকে কেউ যদি করে দিত, না, মাদ্রাসা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, চিন্তা করে অন্যরা যদি করতো, না, ওয়ান ফেকু ফি সাবিলিল্লাহ, ইসলামিক লাইব্রেরি নেই, শুধু দেখেছে কোথা থেকে যদি পেতাম ফ্রি কিছু, শুধু ফ্রি কিছু কেন, আপনাকে ফ্রি করতে হবে না, আপনাকে কিছু দিতে হবে না, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো, ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসে পতিত করিও না। সাহাবায়ে কেরাম এর তাফসিরে বলছেন যে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না নিজের জান মালকে, তারাই নিজেকে ধ্বংসে পতিত করল। ওয়া আহসানু, এবং সৎকর্মশীল হও, সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে কারা?
যারা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নেই, প্রথম কথা। আল্লাহর সাথে কখন সাক্ষাৎ হবে কারো জানা আছে কি? মানে কখন মরণ হবে কেউ জানেন? কেউ জানেন না, এক্ষুনি হতে পারে, কারো জানা নেই। তাহলে যেই ব্যক্তি এর জন্য প্রস্তুতি নিল, যে কোনো সময় আমার মরণ আসতে পারে, সুতরাং সব সময় আমাকে ভালো কাজ কর্মের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে আমাকে প্রস্তুত থাকতে হবে, যে আল্লাহর কাছে গিয়ে যাতে করে আমি মুক্তি পাই, পরীক্ষায় পাশ করতে পারি। পরীক্ষার যদি ডেট না জানানো হয় তাহলে যে কোনো সময় ছাত্রকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় তোমাকে ডাকা হতে পারে পরীক্ষার জন্য। আর ডেট দেওয়ার পরেও তো ছেলেরা সারা বছর তার জন্য প্রস্তুতি নিচ্ছে, জানা আছে যে পরীক্ষা ছয় মাস পরে, তারপরেও যারা ভালো ছেলে তারা প্রতিদিনের পড়াশোনাকে রেডি রাখছে যাতে করে যে কোনো সময় পরীক্ষা হলে অসুবিধা না হয়। এরা হচ্ছে জ্ঞানী। আর জানাই নেই সময় যে কখন আমার পরীক্ষার মুহূর্ত চলে আসবে, জিজ্ঞাসাবাদ কখন হবে জানা নেই, তারপরে কোনো প্রস্তুতি নেই। তাহলে প্রথম কথা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে মানে যে কোনো সময় প্রস্তুত আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাবদেহি করতে পারবো, একটি কথা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন ভালো কাজ করে আর শিরক না করে, আল্লাহ বলছেন সাক্ষাতের আশাবাদী। তাহলে ভালো কাজ করবে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদেহি করতে হবে, আল্লাহ কেমন করে জবাব দেবো এর জন্য চিন্তাশীল। আর যারা চিন্তাশীল নাই, দেখেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, ভালো কাজও করে না, সবসময় গুনাহার কাজে লেগে আছে, গান বাজনায় মেতে আছে, ফিল্মে মেতে আছে, পাপের জীবনযাপনে মেতে আছে, আর তাকে যদি কোনো কথা বলা হয় যে এটি হালাল হারাম তো তার কোনো চিন্তা নেই, শুধু পয়সা, আর পয়সা হালাল হোক আর হারাম হোক কোনো চিন্তা নেই তার, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে আশাবাদীও নয় আর সেই পরীক্ষার জন্য বা পরীক্ষায় পাশের জন্য সে চিন্তাশীল নয়, পরকালের কোনো চিন্তা নেই তার, একটি কথা। আরেকটি কথা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে বর্ণনা করেছেন, যখন এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করলেন যে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, সেই মুসলিমের হাদিস, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহও ভালোবাসে যে তার সাথে সাক্ষাৎ হোক, আল্লাহ ভালোবাসে যে অমুক বান্দা আসুক আমার সাথে সাক্ষাৎ হোক, আমি তাকে নিয়ামত দান করব, তার জন্য আমি প্রস্তুত করেছি যে সব নিয়ামত তা দেব তাকে। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, ঘৃণা করে, মরণ না হোক, হাজার হাজার বছর বাঁচতে চায়, কারিহা আল্লাহ লিকা, আল্লাহ ঘৃণা করে যে ওর সাথে সাক্ষাৎই না হয়, সামনে না আসে সে। স্বাভাবিক, একজন মানুষকে যদি আপনি ভালোবাসেন, আপনি নিজের কথাই চিন্তা করেন, সবসময় চাইবেন যে লোকটি আসতো, ডেলি একবার করে দেখা হতো, সকাল বিকাল দেখা হলে কত ভালো, কষ্ট করেও যান আপনি দেখা করার জন্য, যে অমুক জায়গায় লোকটির সাথে দেখা হইতে পারে, অমুক মসজিদে নামাজ পড়লে লোকটির সাথে দেখা হয়ে যেতে পারে, আর যদি কারোর সাথে ঘৃণা থাকে ও তার চেহারায় যাতে করে সামনে না আসে, তাহলে যদি জানেন যে অমুক জায়গায় সে আসে, ওই জায়গায় যাবেন না আপনি, ঠিক না? যারা অপছন্দ করে আল্লাহর সাথে সাক্ষাৎকে, কারি আল্লাহ লিখ, আল্লাহ অপছন্দ করে তার সাথে সাক্ষাৎকে। এই হাদিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি প্রশ্ন করতেন জানার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ কেমন কথা, আমরা তো কুল্লুনা নাকরাহুল মৌত, সবাই তো অপছন্দ করে মৌত, কে মরতে চায়, আল্লাহর সাক্ষাৎ মানে তিনি বুঝলেন মৌত, আর আমরা তো কেউ মরতে চাই না, সবাই চাই আজকে হয়তো 40 বয়স হয়েছে, তারপরে আর একটু বাঁচি, ছেলেগুলো একটু বড় হোক, মেয়েগুলো একটু বড় হোক, বিবাহ শাদী হোক, তো এই হোক কিছুটা হয়ে যাক, বাড়িটা আমরা হয়ে যাক, ছেলেমেয়েরা আরামে বসবাস করবে, ইত্যাদি ইত্যাদি মানুষ চায়, যতই ধার্মিক হোক না কেন তারপরেও সে বাঁচতে চায়, আর একটু বাঁচলে আরও একটু ইবাদত বান্দিগি বেশি হবে, কি আচ্ছা যে এক্ষুনি মরে যায় যায় না, তো সবাই তো চায় বেঁচে থাকতে, কেউ তো মরণকে চায় না, আর মরণের আকাঙ্ক্ষা করাও নিষেধ রয়েছে, আকাঙ্ক্ষা করতে নিষেধ রয়েছে, এবং মরণ মানুষ চায় না যে এক্ষুনি চলে আসুক, ভালো মানুষও চায় যে বেঁচে থাকলে ভালো আমল করবে সে। তো মা আয়েশা বলছেন যে আমরা তো সবাই মরণকে অপছন্দ করি এবং বেঁচে থাকতে চাই, তাহলে কি আল্লাহ অপছন্দ করেন আমাদেরকে, আমাদেরকে আল্লাহ ঘৃণা করেন তাহলে? রাসূলুল্লাহ বলেন, না না আয়েশা, যেটা তুমি বুঝেছো সেটা নয়। তাহলে কি, যখন মরণের মুহূর্ত ঘনিয়ে আসে তখন সৎ মানুষ আল্লাহর ওই রহমতের ফেরেশতাদেরকে অবলোকন করে, দেখতে পায়, মালাকুল মত এসে বসে গেছেন, আর হাজার হাজার রহমতের ফেরেশতায় চারিদিকে ঘিরে নিয়েছে, রেশমের কাপড় নিয়ে আর সুন্দর সুন্দর আকার আকৃতি নিয়ে ফেরেশতারা, হাদিসে রয়েছে, চারিদিক থেকে আর সবাই মারহাবান, ওয়েলকাম ওয়েলকাম করছে, যে তোমাকে নিয়ে যাবো ওয়েলকাম, তখন খুব খুশি, এসব নিয়ামত দেখে খুব খুশি, আর থাকতে চায় না সে, তাড়াতাড়ি করে এই রুহটা কবজ হলেই তো কাজ আমার,
এই সময় আকাঙ্ক্ষিত হয় যে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যাবো, এতগুলি নিয়ামত, এত সুন্দর সুন্দর চেহারা ফেরেশতাদের দেখতে পাচ্ছি, এত সুন্দর নিয়ামত আমার সামনে দেখাচ্ছে, ফুল বাগান দেখাচ্ছে, আমি যাবো। আহাবাল্লাহ লিকাহু, তখন আল্লাহ ওই লোকটির সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আল্লাহ সাত আকাশের উপর থেকে আকাঙ্ক্ষা করেন যে তাড়াতাড়ি এই বান্দা আসতো যে আমার সাথে সাক্ষাৎ করত। আর খারাপ লোক, অসৎ ব্যক্তি, বেনামাজি, বেধর্মী, যে পাপে লিপ্ত, ওই অবস্থায় মারা যায়, পাপ করে করে মারা যায়, যখন মরণের মুহূর্ত চলে আসে তখন আজাবের ফেরেশতা চারিদিকে ঘিরে রয়েছে, আর কর্কশ ভাষায় সম্বোধন করে এই মালাকুল মউত, মরণের ফেরেশতা, উখরুজি আইয়ুহান নাফসুল খাবিসা, হাদিস রয়েছে, এই খবিস নাফস, এই খবিস আত্মা, নাপাক আত্মা, তুমি বেরিয়ে আসো, আরো ছোটাছুটি করে বেরোবে না সেই জন্য, হাদিস রয়েছে। এই সময় যে বেরিয়ে আসতে চায় না, আজাব দেখে নিয়েছে তো, আজাব দেখলে স্বাভাবিক, একটা লোক, একটা চোরকে যদি ধরার জন্য পুলিশ আসে প্রশাসনের পক্ষ থেকে, তাহলে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, কোন দিকে লুকাবে। তো এইরকম অবস্থা হয় এই আসামির, এই পাপিষ্ট লোকের। আল্লাহর সাথে সাক্ষাৎকে এই অপছন্দ করে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসির করেছেন এই সাক্ষাতের, আল্লাহর সাথে সাক্ষাৎকে যে পছন্দ করবে, কে, যে ব্যক্তি সৎ ব্যক্তি হবে, আর আল্লাহ আর সাথে সাক্ষাৎকে অপছন্দ করবে ওই ব্যক্তি যে অসৎ ব্যক্তি হবে। এছাড়া আল্লাহ ভালোবাসেন যারা নফল ইবাদত করে বেশি বেশি, ফরজ ইবাদত তো করতেই হবে, এবং ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা হচ্ছে সর্বপ্রথম কাজ। এক শ্রেণীর লোকেরা ফরজ ছেড়ে দিয়ে নফল করে, না কোনো লাভ হবে না, ফরজ ছেড়ে নফল করলে হবে না, ফরজ প্রথম তারপরে নফল। জিকিরের ওজিফা, আমাদের সে বিদাতি ওজিফা আছে, নফল কাজ, তারপর উপরন্তু বিদাত, কবুলই হবে না বিদাতি আমল। আর তারপরে যদি ধরে নিই যে সুন্নতি আমল, সকাল সন্ধ্যার আপনি কিছু জিকির, আজকাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবারই করলেন, সুন্নতি জিকির, এগুলি হচ্ছে নফল। আর ফরজ হচ্ছে পাঁচ অক্ত সহি ওয়াক্তে নামাজ পড়া, সঠিক সময়ে নামাজ পড়া, পাঁচ অক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করা, তাড়াহড়া না করা। এক শ্রেণীর লোকেরা তাড়াহড়া করে নামাজ পড়ে, কিন্তু এসব নামাজ 17 রাকাত পড়বে, 17 রাকাত পড়লেন, 4 রাকাত ফরজ, আর বাকি বেতর, আর বেতর ছাড়া সুন্নতে রাতে বা 2 রাকাত, তাহলে 2 রাকাত, 1 রাকাত, 7 রাকাত, 7 রাকাত ছাড়া 10 রাকাত আপনার নফল, মানে বাড়তি নামাজ। তো বাড়তি নামাজ পড়লেন, অথচ ফরজটাই ঠিক হলো না, এত তাড়াহড়া করে নামাজ পড়ে। আমাদের সেই ইমাম সাহেবেরই অবস্থা, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে যে তাদের সাথে নামাজ চালিয়ে যাওয়া মুশকিল, একজন খুশু খুশু করে নামাজ পড়া ব্যক্তির। না, এই তরিকা নয় আল্লাহ নৈকট্য লাভের। আল্লাহ নৈকট্য লাভের তরিকা হচ্ছে ফরজের মাধ্যমে প্রথম আল্লাহ নৈকট্য লাভ করতে হবে, তারপরে ফরজকে সঠিক রেখে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করে। যে ব্যক্তি ফরজকে সুন্দর করে নিয়েছে, সে ব্যক্তি তাহাজ্জুদ শুরু করুক। একজন লোক ফজরেই জাগতে পারে না, আর তাহাজ্জুদ শুরু করে ফেললো, আর ভোর 3টায় উঠে তাহাজ্জুদ পড়লো, তারপরে ঘুম চলে আসলো, তখন 3:30, 4:45 আবার, আচ্ছা একটু একটু আরাম করে নিই, তারপরে আজান হচ্ছে তখন যাবো, এমন ঘুমিয়ে পড়লো যে সূর্য উঠে গেল, লাভ আছে কিছু? ফজরটাই ছুটে গেল না। তাহলে প্রথম ফরজকে ঠিক রেখে নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এ হচ্ছে আল্লাহর ভালোবাসার উপায়। আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, এবং দীর্ঘক্ষণ ধরে রাতে তাহাজ্জুদ পড়তেন। সাহাবাই কেরামদেরা তারাও এইভাবে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু তারা ফরজকে ঠিক রেখে, হালাল হারামকে ঠিক রেখে, ওয়াজিবাতকে ঠিক রেখে তারপরে করতেন। তাহলে নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এ হচ্ছে একটি আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে যে মুসলিম ভাইকে ভালোবাসবেন, বা যে কোনো মানুষকে ভালোবাসবেন, এই জন্য, আর এই ভালোবাসা মুসলিমের জন্য, যে ব্যক্তির মধ্যে ইসলাম আছে তার জন্য ভালোবাসা, যেহেতু সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি ঈমান রাখে। এবং মুসলিমের মাঝে যে ব্যক্তি সৎ, যত সৎ তাকে তত বেশি ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, এ হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ ওই লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর স্বার্থে ভালোবাসে মানুষকে। একটি হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, কোথায় রয়েছে সেই লোকেরা যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসত মানুষকে। আলিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার ছায়া দান করব তাদেরকে, যেই দিন আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো ঘরবাড়ি থাকবে না, কোনো ছায়া থাকবে না সেই দিন। সেই দিন আল্লাহ ছায়া দান করবেন কাকে? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, এটি হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। ভালোবাসা পাওয়ার একটি সুন্দর উপায় হচ্ছে বেশি বেশি মিসওয়াক করা। অনেকে এই ক্ষেত্রে
বড় অবহেলা করেন, মিসওয়াক করেন না, দিনের পর দিন চলে যাচ্ছে। ইসলামে কত সুন্দর পবিত্রতা শিখিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার মিসওয়াক করবেন আপনি, ঘুমাবার সময় মিসওয়াক করবেন আপনি, ঘুম থেকে ওঠার সময় মিসওয়াক করবেন আপনি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাড়িতে ঢুকতেন তখনই প্রথম মিসওয়াক করে নিতেন। এগুলি সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনে সুন্নত, এবং এই সুন্নতের ফলে আপনার তো স্বাস্থ্যগত ফায়দা রয়েছে, পার্থিব ফায়দা, পরলৌকিক ফায়দা। নবী করিম ইরশাদ করছেন যে আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামে ওয়া মারদাতুন লিরাব্বি, মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয় মাতহারা তাহারাত থেকে, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওয়া মারদাতুন লিরাব্বি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তিকে যারা মিসওয়াক করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন মুত্তাকিন পরহেজগারদেরকে, যারা আল্লাহকে ভয় করে এবং যে কোনো কাজ করে আল্লাহর ভয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাকওয়া। আপনি কোনো কাজ করলেও আল্লাহর ভয় করছেন, আর কোনো কাজ না করলেও ছেড়ে দিলেও আল্লাহর ভয় করছেন, ছেড়ে দিচ্ছেন, তাকওয়া। এই তাকওয়ার এত উপকারিতা রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহ মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথকে সুগম করে দেবেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে, যারা আল্লাহ ভীরু, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দুই রকম কাজ করতে হবে, শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেন আর ফরজ আদায় করলেন না, তো গুনাহ তো। গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ হচ্ছে যা আল্লাহ আদেশ করেছেন তা পালন করলেন, এবং যা যেসব কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন বা যেসব কাজকে আল্লাহ নাজায়েজ বা হারাম ঘোষণা করে সেগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকা। তো তাকওয়ার অর্থ হচ্ছে এই, যে যা করণীয় তা করা একজন মুসলিমের জন্য, যা বর্জনীয় তা বর্জন করা, এর মাধ্যমেই তাকওয়া হাসিল হবে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আজাবকে ভয় করে, তারা মুত্তাকিন, তারা পরহেজগার, এবং তাদের জন্য এই কোরআন হিদায়তের আলো, তাদেরকে এই কোরআন আলো দান করবে, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ আমল করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোবাসা তাঁর দান করেন, এবং তাঁকে অন্তর থেকে আমাদের ভালোবাসার তৌফিক যেন দান করেন, আল্লাহ রাব্বুল আমাদেরকে তওবা করার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং যারা গোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছেন তাদেরকে যেন হিদায়াত দান করেন। আমিন ও সাল্লাল্লাহু